রমজানে পড়া, রমজানে অন্তত কোরআনে কারিমের আরবি যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান। যদি আপনি শিখতে শিখতে আলিফ বা তাসা শেষ না হয়, মারা যান, আপনি তালবে এলেম হয়ে মরবেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পড়া রমজানটাকে কাজে লাগিয়ে, ওরাটা মাতৃভাষায় একবার হলো আপনি শেষ করবেন। কি কথা বুঝতেছে? 3 বছর জেলে থাকার সময় আমি প্রায় 75 বারের উপরে মাতৃভাষায় পড়া কোরআন শেষ করি, আমার আয়ত্ত করে ফেলেছি প্রায়। আপনি যদি একবারও করতে পারেন পড়া 30 দিনের ভেতরে, দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। এদেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে, কারণ এটা জানে না। আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন, হুদাল লিন্নাসি ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।